নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? কেরালাই সংসার আরও একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আগামীকাল জন্মাষ্টমী। জন্মাষ্টমী উপলক্ষে গ্রামের দুর্গা মন্দিরে আজ সন্ধ্যাবেলায় একটি ছোট্ট সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আপনারা ব্লগটি স্কিপ না করে পুরোটাই দেখুন, আশা করছি ভালো লাগবে। এই সাংস্কৃতিক অনুষ্ঠানটি প্রতি বছর জন্মাষ্টমীর আগের দিন সন্ধ্যাবেলায় করা হয়, আর জন্মাষ্টমীর দিন বিকালবেলা গ্রামের ছোট ছোট ছেলে মেয়েদেরকে কৃষ্ণ রাধা সাজিয়ে মটকা ফাটানো হয় আর শোভাযাত্রা করা হয়। আর এখানকার জন্মাষ্টমীর পুজো বলতে যেখানে শ্রীকৃষ্ণের মন্দির আছে সেই মন্দিরগুলিতেই খুব ধুমধাম করে জন্মাষ্টমীর পুজো করা হয়। দীপ প্রজ্বলন এবং প্রার্থনা দিয়ে শুরু হলো সাংস্কৃতিক অনুষ্ঠান। এই অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন গ্রামের দুই রত্ন। তারা গ্রামের নাম উজ্জ্বল করেছেন, তাই মঞ্চে ডেকে তাদেরকে সম্মান জানানো হচ্ছে। ইনি হচ্ছেন একজন সায়েন্টিস্ট, নাম ডক্টর রামাকৃষ্ণন জয়াকৃষ্ণন। ইনি হচ্ছেন ডক্টর কোচে কৃষ্ণন কুরুপ, চাইল্ড প্রোটেকশন সিস্টেম নিয়ে অমৃতা ইউনিভার্সিটি থেকে পিএইচডি করেছেন, আর বর্তমানে তিনি অমৃতাময়ী অমৃতা বিশ্ববিদ্যাপীঠম স্কুল অফ সোশ্যাল অ্যান্ড বিহেভিয়ারিয়াল সায়েন্স স্কুলের ভাইস প্রিন্সিপাল। এই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো কি সুন্দর পাঠ করলো বলুন, একেই বলে গোড়ায় জল দেওয়া। ছোটবেলা থেকেই এখানে ছেলে মেয়েদের ধার্মিক শিক্ষা দেওয়া হয়। পড়াশোনার পাশাপাশি বাড়িতে এবং স্কুলেও ধর্মীয় মূল্যবোধ, রীতিনীতি, আচার অনুষ্ঠান এবং ধর্মীয় পাঠ সম্পর্কে শিক্ষা দেওয়া হয়। এখানকার মানুষজনকে যত দেখি তত অবাক লাগে, কি সাদামাটা সহজ সরল জীবনযাপনে বিশ্বাসী, যা তাদের সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ দিক। মালায়ালিরা তাদের মেধা ও দক্ষতার জন্য সুপরিচিত হলেও তারা সাধারণত বিনয়ী ও অহংকার বর্জিত। তাদের সংস্কৃতি ও শিক্ষার মধ্যে নীতিবোধ ও সরলতা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এজন্যই তারা তাদের সাফল্য ও গুণাবলীর জন্য অহংকারী না হয়ে বরং সহজ সরলভাবে জীবনযাপন করতে পছন্দ করেন। মিউজিকটা মিউট করে নাচগুলো আপনাদেরকে দেখাতে হচ্ছে, কারণ মিউজিকটা মিউট না করলে ইউটিউব বা ফেসবুক কপিরাইট দিয়ে দেবে। মালায়ালিরা অত্যন্ত সাংস্কৃতিক এবং তাদের সংস্কৃতি গভীর ঐতিহ্য ও সমৃদ্ধির প্রতিফলন। কেরালা রাজ্যের মালায়ালিরা তাদের সঙ্গীত, নৃত্য, সাহিত্য, নাটক এবং অন্যান্য শিল্পকর্মের জন্য সুপরিচিত। তাদের মধ্যে অনেকেই শাস্ত্রীয় সঙ্গীত, কথাকলি, মোহিনী আট্টম, কালারি পায়াত্তু এবং অন্যান্য প্রথাগত শিল্পকলার সাথে জড়িত। এছাড়াও তারা তাদের ধর্মীয় উৎসব এবং ঐতিহ্যগত রীতিনীতির প্রতি গভীরভাবে আকৃষ্ট এবং এটি তাদের জীবনযাপনের একটি গুরুত্বপূর্ণ অংশ। সম্মান জানানো হচ্ছে সেই শিক্ষাগুরুকে যিনি এই ছেলেমেয়েগুলোকে নাচ শিখিয়েছেন। আজ 26শে আগস্ট, আজ জন্মাষ্টমী। সকলকে জানাই জন্মাষ্টমীর শুভেচ্ছা ও ভালোবাসা। কেরালার প্রত্যেকটা জায়গায় জন্মাষ্টমীর দিন বিকালবেলা ছোট ছোট ছেলে মেয়েদেরকে কৃষ্ণ রাধা সাজিয়ে একটা শোভাযাত্রা করা হয়। কি মিষ্টি লাগছে বলুন এই লাড্ডু গোপালগুলোকে। ঈশানকেও সাজানোর জন্য আমি কিনেছিলাম, কিন্তু ঈশানের শরীরটা ভালো নেই। দুদিন আগেই গুরুবায়ুর গিয়েছিলাম বিয়ে দিতে, তো এতদূর জার্নি করে ওর শরীরটা ভালো নেই, হালকা জ্বরও এসেছে আর খুব সর্দিও হয়েছে। প্রত্যেকটা পাড়া থেকে এই রকম সমারোহ বেরিয়েছে। মেন রোডের মধ্যে সবাই একত্রিত হবে
আর সেখান থেকেই সকলকে মন্দিরে নিয়ে যাওয়া হবে। এখানকার সমস্ত প্রোগ্রাম খুব সুন্দর সুষ্ঠুভাবে পালন করা হয়। মন্দিরে গিয়ে এবছরের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় গ্রামের যে সমস্ত ছেলেমেয়েরা ভালো মার্কস পেয়ে স্থান অধিকার করেছে তাদেরকে সম্মান জানানো হবে। আগের দিন সম্মান জানানো হলো বড়দের, আর আজ ছোটদের। একটা ধার্মিক অনুষ্ঠানের মধ্যে শিক্ষার প্রসার, কি সুন্দর অনুষ্ঠান! আমার তো খুবই ভালো লেগেছে, আপনাদের কেমন লাগলো জানাবেন। তবে চলুন আজকের ব্লগটি এখানেই শেষ করছি। ব্লগটি কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে একটি লাইক আর শেয়ার করবেন। আর আপনাদের সাথে আমার দেখা হচ্ছে আমার পরের ব্লগে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর খুব আনন্দে থাকবেন। ধন্যবাদ।